আর্থিক খাতের অনিয়মের কারণে বাংলাদেশ এগোতে পারছে না বলে মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সিপিডির অনলাইন আলোচনায় তিনি একথা বলেন। তার ভাষায়, আর্থিক খাতের দুর্বলতাই অর্থনীতির প্রধান খলনায়ক। ফজরিরা বের রিপোর্ট। সামষ্টিক অর্থনীতির চলমান সংকট নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় ঘুরে ফিরে আসে অদক্ষতা আর সমন্বয়হীনতার কথা। সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নীতি নির্ধারকেরা অপরিপক্ক ও বিভ্রান্তিমূলক কথা বলছেন। তিনি বলেন, সরকারের কর্তা ব্যক্তিদের কথা শুনে মনে হচ্ছে রাজনীতিবিদরা নয়, নীতি প্রণয়ন করছে আমলারা। আজকে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য সঠিক শক্তি নিয়ে এগোতে পারছে না। কাছে যদি পরিস্থিতি আরো খারাপ হয়েছে, বাজেট দেওয়ার পর আর্থিক খাত হল আসল খলনায়ক। এই বৈদেশিক খাতকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা আমার কাছে দৃষ্টিতে রোগের উপসর্গ মাত্র, রোগটা অন্য জায়গায়। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, বর্তমান সংকট রোগের উপসর্গ মাত্র। দীর্ঘদিন ধরে এই খাতকে সংস্কার না করে ফেলে রাখাকেই আসল রোগ বলে মনে করেন তিনি। তার ভাষায়, আর্থিক খাতের সংকট মোকাবেলায় সরকারকে এখন ভর্তুকি কমাতে হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির এই সময় গরিব মানুষকে সুরক্ষা দিতে ভর্তুকি দেয়া বেশি প্রয়োজন ছিল। উচ্চ প্রবৃদ্ধির দেশ, 5-7% দেশ, সেইখানে আমার এখন একটি দরিদ্র সরকার আমার সামনে বিদ্যমান, যে আপনার আর্থিক সম্পদ খুঁজে বেড়াচ্ছে চারদিকে এবং এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, এবং সেই আর্থিক সম্পদ খুঁজতে গিয়ে তাকে ভর্তুকি কমাতে হচ্ছে, যে ভর্তুকি এই মুহূর্তে সবচেয়ে বোধহয় বেশি প্রয়োজন ছিল মূল্যস্ফীতিকে সহনীয় রাখার জন্য এবং মানুষের জীবনমানকে রক্ষা করার জন্য। সংকট মোকাবেলায় 2-3 বছরের একটি অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক নীতি সমঝোতা প্রয়োজন বলে মনে করেন সিপিডির এই বিশেষ ফেলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে অনভিপ্রেত ও অবিবেচনাপ্রসূত বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।